অলমোস্ট 6টা বাজে, তো আমি বেরিয়েছিলাম টালিগঞ্জ থেকে, এখন যাদবপুর থানা ক্রস করে যাদবপুর ইউনিভার্সিটির পাশ দিকে আমি এখন যাচ্ছি। আর আজকে আমি যাব বিধাননগরের দিকে। দেখো আর আকাশের দিকে যদি তাকো কিন্তু খুবই মেঘলা ওয়েদার, বৃষ্টি কিন্তু যে কোনো টাইমেই নামতে পারে। আর আজকে তো রেল লাইনারও নিয়ে বেড়াইনি আর কোনো কিছু নিয়েও নি, তো বৃষ্টি যদি নেমে যায় তো একটু প্রবলেম হবে, কারণ আমি যে লোকেশনে যাচ্ছি তো ওখানে 7টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ দোকানটা 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আর আজকে আমি বাইকের টায়ারটা চেঞ্জ করব, তো মিনিমাম আধ ঘন্টা থেকে বললো 45 মিনিট টাইম লাগবে, তো 7টায় যদি পৌঁছে যাই তাহলে তো কোনো ব্যাপারই না। তো বাইক কিনেছিলাম 1 সেপ্টেম্বর 2021, তারপর থেকে আমার টায়ারটা কিন্তু চেঞ্জ করা হয়নি, অলমোস্ট 25,000 কিলোমিটার কিন্তু চলেছে। তো তারপর ভাবলাম যে বাইকের টায়ারটা চেঞ্জ করব, যেটা লাগানো আছে সেটা হচ্ছে MRF। তো এখন আমি ভেবে দেখলাম আর নেটেও সার্চ করলাম, ইউটিউবেও দেখলাম, তো রাইস মোটর একটা দেখলাম যে টায়ার খুবই ভালো রয়েছে, যেটা ট্যুরার ভার্সন হচ্ছে দেখলাম, বা আমার হাইনেস বাইকের জন্য একটা ছিল ট্রেসার ট্যুরার, আর একটা কী ছিল যেন এখন মনে পড়ছে না। তো ট্যুরারটা দেখলাম যে 30% অফরোড আর হচ্ছে 70% হচ্ছে হাইওয়ে, তো আমি ভাবলাম যে এটাই লাগাই। আর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে 20% হচ্ছে অফরোড ছিল, 80% ছিল হাইওয়ে। রাত্রেবেলায় কিন্তু কলকাতার ভিউটা একটা কিন্তু টোটাল আলাদা, দেখলে বুঝতে পারবে। আর দিনের বেলায় কলকাতায় একটা আলাদা লেভেলেই গরম চলছে, এখন টেম্পারেচার ওই 38 ডিগ্রির কাছাকাছি কিন্তু যাচ্ছে, আর অন্যান্য যেসব ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া বা বাঁকুড়া তো ওখানে তো 40 ডিগ্রির কাছাকাছি, কিন্তু কলকাতায় একটু আলাদা টাইপের হিউমিডিটি থাকার জন্য একটু গরমটা বেশি ফিল হয়। আর সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনের দিকে লেফট সাইডে, ওইটা হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল। এই তো এখানে রয়েছে টায়ার জোন। রাইস মোটর আর কি কি মানে টুরার ছাড়া বাকিগুলো কি অ্যাভেলেবেল আছে? তো এখন যে লোকেশনে রয়েছে এটা হচ্ছে টায়ার জোন সেকশন, তো এখানে বিভিন্ন গাড়ির কিন্তু টায়ার রয়েছে। আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে রাইস মোটর, সামনের চাকাটা কিন্তু খোলা হয়ে গেছে। তো টায়ার চেঞ্জ হলো, টায়ারটা চেঞ্জ করার পরে এবারে হাওয়া দেওয়া হবে, তারপর হচ্ছে ব্যালেন্সিং করা হবে। আচ্ছা এখানে দু রকমেরই আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে 20 বুঝলাম না, এটা কি মানে মানে জানতে বলছে এটা রিমের আপনার যে টায়ারে আচ্ছা ওয়েটটা আছে স্যার, ওখানে দেখি যে আমাকে এটা 20 গ্রাম চাইছে ওয়েট। আচ্ছা ওই ওয়েটটা আপনি প্রোভাইড করবেন তাই তো, এক্সট্রা করে প্রোভাইড করতে হবে এখানে, এটা স্যার ওয়েট আছে স্যার।
এটা ইউজ করার পরে এখানে জিরো দেখাবে লাস্টে, তাই না? এটা এখন 20 দেখাচ্ছে, তো 20 পরে 20 কম এক্সট্রা করে লোড দিতে হবে, তো এটা ইউজ করার পরে এটা তখন হচ্ছে লাস্টে জিরো দেখাবে। তো সামনের টায়ারটা কিন্তু ফিটিং হয়ে গেছে, তো ফার্স্ট টায়ারটা খুললো, তারপরে হচ্ছে ওটা নতুন টায়ারটা প্লেস করার পরে পাম্প দিল, তো নাইট্রোজেনটাই ভরলাম, তারপর ব্যালেন্সিং করে ফিট করে দিল। খোলার পরে যে পুরোনো টায়ারটা আছে এটা সামনের টায়ারটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে পেছনের টায়ারটা করা হবে, তো সেটা রিম থেকে এবারে ডিটাচ করবে, করার পরে নতুন টায়ারটা কিন্তু প্লেস করবে। আর নতুন টায়ারের কিন্তু গ্রিপটা দেখবে, মানে একটা আলাদা রকমের গ্রিপ রয়েছে, তো এটা রাইস মোটর যেটা ট্যুরার ভার্সন, তো সেটা নিয়েছি, যেটা 30% হচ্ছে অফ রোড আর হচ্ছে 70% কিন্তু হাইওয়ে। এয়ার ফ্লাপটা অনেকদিন হয়ে গেছিলো, হার্ড হয়ে গেছিলো, তার জন্য এটা চেঞ্জ করতে বললো ওনারাই। চার বলতে মানে ওটা এটা বেস্ট এপার থেকে এপারে যে বেস্ট আছে। আচ্ছা ওটা 18 18 ধরুন ইঞ্চি হলো, আর 29টা ইউনিটটা কি আছে, ডিফারেন্সটা আছে এখান থেকে, ডিফারেন্সটা আছে আমরা এইখানে ডিস্টেন্স। আচ্ছা ওইখান থেকে ওই ডিস্টেন্সটা মেশিন থেকে ওইটা ডিস্টেন্সটা নেওয়া হচ্ছে, আর একটা যেটা একটু নড়ে গেলে এই সিগন্যালটা নড়ে যাচ্ছে, এখানে আমাদের অ্যারো চিহ্ন আছে, এখান থেকে স্ট্রেট করে আমাকে রিমের সোজা সেম সোজা লাগাতে হবে, সেমই জায়গা পাচ্ছি বলে আমি বুঝে লাগাতে পারবো না। এটা কি হয় ব্যালেন্সিং করার মানেটাই হচ্ছে কি রিম আর ট্যারে দুটো পার্টিকুলার ওজন আলাদা আলাদা করতে হবে, এক করার জন্য হুইল ব্যালেন্সিং করতে হয়, দেখুন যখন আমি ওইটা মিশন যেটা ডিস্ট্রিবিউট করতে দুটো ওজন আলাদা আলাদা হচ্ছে, সেটা দুটোকে এক করতে হবে, আমি কী করবো ব্যালেন্স করে দিচ্ছি, রিমের ওজন ওজন আলাদা, ট্যারের ওজন আলাদা, দুটো ওয়েটটাকে আমাকে এক জায়গায় করতে হবে, আমরা স্টেরিংটা খাঁপবে, টাকা চাকা দিন খাপ করে খাবে, ওটা পরে হাই স্পিডে প্রবলেমটা হবে, তাই তো এটা না করলে। অন্য কোম্পানি তখন আমাকে যখন আমি কোম্পানি লাগাচ্ছি তখন অন্য কোম্পানি হয়ে গেলে আমাকে আবার ব্যালেন্সিং করে লাগাবে। পরিতে বাজছে অলমোস্ট 9টার কাছাকাছি, তো পুরোনো যে টায়ারটা ছিল সেটা আমি পেছনে নিয়ে নিয়েছি, তো এই টায়ারটা যেহেতু কিছুটা অফরোড বেড়েছে, মানে 30%, তো তার জন্য গ্রিপটা এত বেড়েছে, তো মাইলেজটা একটু কমবে, আর
আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আগের কিন্তু যে টায়ারটা ছিল তার কিন্তু হ্যান্ডেলিংটা মানে খুবই ভালো ছিল, এটার তে অতটা হ্যান্ডেলিংটা ভালো না, কিন্তু এটাই আমি জাস্ট এই চালাচ্ছি কয়েকদিন চালানোর পরে বা মোটামুটি 100-200 কিলোমিটার চালানোর পরে আমি টোটাল বুঝতে পারবো যে টায়ারটা পারফরমেন্সটা কীরকম। এখন আমি সেইভাবে বুঝতে পারছি না, কারণ এই জাস্ট চেঞ্জ হয়েছে। তো ঘড়িতে 9:45 বাজে, ফাইনালি পৌঁছে গেলাম।